অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলা সহায়তা কেন্দ্রে নতুন নিয়োগের নোটিফিকেশান ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আমি কিন্তু আপনাদেরকে অনেক আগে জানিয়ে দিয়েছি যে বাংলা সহায়তা কেন্দ্রে আবারও নিয়োগ হবে 2922টি শূন্যপদে। তো আজকে আমরা বিস্তৃত আলোচনা করব যে কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, শর্ত কী রয়েছে, বেতন কী রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন পদ্ধতি কী রয়েছে, এভরিথিং বিষয়ে দেখে নেব আজকের ভিডিওতে এই নোটিফিকেশান দেখে দেখে। অবশ্যই এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন তো লাইক দিবেন, এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বিভিন্ন নোটিফিকেশান অলকে রাখবেন। আজ যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা কোন জায়গা দেখে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের জায়গার নাম এবং আপনার জেলার নাম জানিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন যে নোটিফিকেশান এখানে বলা হয়েছে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। বাংলা সহায়তা কেন্দ্রের মারফত রাজ্যের প্রত্যেক বাসিন্দারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে গভর্নমেন্ট স্কিমের সুবিধা পেয়ে থাকে। এবং এখানে আমরা দেখে নিচ্ছি যে কীভাবে আপনি আবেদন করবেন এবং কতগুলো শূন্যপদ রয়েছে। নেম অফ দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর বাংলা সহায়তা কেন্দ্র, মোট শূন্যপদ রয়েছে 2922, যেখানে আমাদের রাজ্যে একতা অল ডিস্ট্রিক্টে কিন্তু 1461টি বাংলা সহায়তা কেন্দ্র তৈরি হবে। এবং এখানে বয়স চাওয়া হয়েছে কিন্তু আবেদন করার জন্য 18 থেকে 40 বছরের মধ্যে আপনি বয়স থাকতে হবে। এবং আপনাদের কী যোগ্যতা চাওয়া হয়েছে, তিনটি যোগ্যতার কথা বলা হয়েছে। প্রথমত আপনাদের উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে। এর পাশাপাশি আপনার কম্পিউটার সার্টিফিকেট যে রয়েছে সেই কম্পিউটার সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। এবং আপনার 3 নম্বরে বলা হয়েছে আপনি যে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করবেন অবশ্যই আপনাদের কিন্তু সেই যে জায়গা রয়েছে যে ডিস্ট্রিক্ট থেকে আপনি আবেদন করবেন সেই ডিস্ট্রিক্টের কিন্তু রেসিডেন্ট বাসিন্দা যে রয়েছে স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে বেতন কী রয়েছে, বেতন কিন্তু বলা হয়েছে গভর্নমেন্ট যে বেতন দিয়ে থাকে এক কথায় সেই বেতনটি আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনি কিন্তু আপনি লোকাল যারা বন্ধু রয়েছে বাংলা সহায়তা কেন্দ্রে জব করেন তাদের কাছ থেকে আপনি কিন্তু জানতে পারবেন এই বেতনটি। তো বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ করছে কিন্তু ওয়েবাল টেকনোলজি লিমিটেডের তরফ থেকে এই নিয়োগ করা হবে, যেটা কিন্তু গত কয়েক বছর আগে যখন নিয়োগ হয়েছে তখন কিন্তু ওয়েবাল টেকনোলজি লিমিটেডের তরফ থেকে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ করা হয়েছে। এবং এখানে কিন্তু কিছু কন্ডিশন রয়েছে, এক কথায় আপনাদের কী কী থাকতে হবে এবং কী কী শর্ত তা এখানে আপনি দেখতেই পাচ্ছেন। এবং এখানে এটাও বলা হয়েছে কিন্তু আপনি কতদিনের জন্য নিয়োগ করা হচ্ছে, এখানে আপনাদের টেম্পোরারি কিংবা কন্ট্রাকচুয়াল বেসিক কিন্তু 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরবর্তী সেটা আপনি বৃদ্ধি পেতেও পারেন কিংবা কিন্তু 1 বছর পরে আপনাদেরকে সেই বাংলা সহায়তা কেন্দ্রের জব থেকে কিন্তু বের করে দেওয়া হতেও পারে। সেটা কিন্তু 1 বছর এখানে বলা হয়েছে যে 1 বছরের জন্য আপনাদের কন্ট্রাকচুয়াল কিংবা টেম্পোরারি নিয়োগ করা হবে। এর পাশাপাশি এখানে এটাও বলা হয়েছে যে আপনি কিন্তু ওয়েবাল টেকনোলজি লিমিটেডের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনি কী কী ডকুমেন্টস এবং কী কী ইনফরমেশান লাগবে তা এখানে বলা হয়েছে। প্রথমত আপনার নাম সঠিকভাবে উল্লেখ করতে হবে, তারপর জেন্ডার, এরপর কাস্ট যদি আপনি থাকে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট সেটা, এর পাশাপাশি আপনাদের কিন্তু মোবাইল নাম্বার যে রয়েছে সেটি লাগবে, এরপর আধার কার্ড নাম্বার লাগবে, ইপিক নাম্বার লাগবে, ইমেল আইডি লাগবে, ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উল্লেখ করতে হবে এবং আপনার ফাদার্স কিংবা হাজব্যান্ড নেম অথবা মাদার্স কিংবা গার্জিয়ান নেম উল্লেখ করতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলস উল্লেখ করতে হবে। তো এর পাশাপাশি আপনাদের কম্পিউটার নলেজ সার্টিফিকেট কিংবা কম্পিউটার সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। তো এখন প্রশ্ন হলো যে আবেদন কবে হবে, এটা বলা হয়েছে কিন্তু যে নোটিশ দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে 15 তারিখে, এক কথা আজকে কিন্তু 16 তারিখ, 15/3/2023, তার 120 দিনের মধ্যে কিন্তু আপনাদের নোটিফিকেশান প্রকাশিত হবে, তখন আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তো আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটি প্রোভাইড করব, সেখানে গিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তো আসলে বুঝতেই পেরেছেন। এবং এখানে আপনি কীভাবে নিয়োগ করা হবে, নিয়োগ করা হবে আপনাদের কিন্তু MCQ এবং আপনার কম্পিউটার টেস্টের মাধ্যমে। তো রিটেন এক্সাম আপনাদের MCQ টাইপ হবে, যেখানে আপনার টোটাল নাম্বার থাকবে 100 এবং আপনাদের 50টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 নম্বর করে, সময় দেওয়া হবে আপনাদের 90 মিনিট। এবং এখানে আপনার যে প্রশ্নপত্র রয়েছে সেটা 12 স্ট্যান্ডার্ড যে রয়েছে উচ্চ মাধ্যমিক বোর্ড এক কথায় সেই ভিত্তিতে প্রশ্নপত্র আসবে। এবং এখানে এটাও বলা হয়েছে যে আপনি জেনারেল নলেজ থেকে শুরু করে আপনাদের যে জেনারেল ইংলিশ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে ইত্যাদি সাবজেক্টগুলোর উপরে কিন্তু আপনাদের MCQটি হবে। এবং আপনি যদি সঠিক অ্যান্সার দিয়ে থাকেন 2 নম্বর পাবেন এবং আপনি যদি 3টি ভুল করে থাকেন সেটা আপনি 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে রং অ্যান্সারের ক্ষেত্রে। তো বুঝতেই পারছেন, এর পাশে যখন আপনি সেখানে পাস করে যাবেন লিস্টে আপনার নাম চলে আসবে, তারপর আপনাদের কিন্তু কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। তো এরপর আপনাদের কম্পিউটার টেস্ট দিতে হবে এবং সেখানে পাস করলে আপনি কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রে DEO পদে নিয়োগ হয়ে যাবেন। তো আসলে বুঝতে পেরেছেন। এবং যখনই অনলাইনে অ্যাপ্লাই প্রসেস চালু হয়ে যাবে আমি আপনাদের সম্পূর্ণ পার্ট একটি ভিডিও বানিয়ে দেবো এবং এই যে নোটিফিকেশান থেকে শুরু করে বিস্তৃত তথ্য সমস্ত লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে, সেখানে আপনি কিন্তু দেখে নিতে পারবেন।
এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন। পরবর্তী আপডেট মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।